ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলন এবং মুজাহিদ প্রজন্ম তাদেরকে নিয়ে সম্মেলনের সভাপতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব সিনিয়র নায়েব আমির মহাসচিব, এরপরে বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে উপস্থিত জাতি ইসলাম এর ভবিষ্যৎ আমার প্রিয় ছাত্র ভাইরা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, আর সাহাবাদের অনুসরণটা কি? আল্লাহর হাবিব থেকে সাহাবায়ে কেরামরা শিখছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেন পাঠাইছেন? তামাম জগতের জন্য শান্তি দুধ হিসাবে। আজকে তার বাস্তব নমুনা দেখছেন, একটু ইসলামের কিঞ্চিত একটু ছোঁয়া ইমরান খান পাকিস্তানে দেখাইছে, একটু তার ছোঁয়ায় তামাম দুনিয়া এখন তার আপনার সম্মান এবং তার প্রশংসায় তামাম দুনিয়া আজকে মত্ত হয়ে গেছে। তাহলে ইসলাম যদি সর্বত্র বাস্তবায়ন হতো, তাহলে সেখানে দুনিয়াতেও বেহেশতি একটা পরিবেশ আল্লাহর খাস মেহরবানিতে তৈরি হইত। সেই হিসাবে আমার ছাত্রদেরকে বলবো, তামাম দুনিয়ার ভিতরে আজকে মানব রচিত যে তন্ত্র মন্ত্রগুলো চলছে, যার সোয়া কিন্তু বাংলাদেশেও চলছে, নাহলে আজকে বাংলাদেশের ভিতরে সংসদের মধ্যে রাশেদ খান মেনন ওই নাস্তিকের দলেরা আজকে ইসলামের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে, ওলামা ইকরামদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এত সমালোচনা, কঠিন আলোচনা করার সাহস পায়, এটা কি বাংলার জমিনে কোনোদিন মুসলমান থাকা সত্ত্বে সহ্য করে নেওয়া যেতে পারে? এইটা হইতেছে কেন? আজকে আমাদের যশোবন্ত নদভী সাহেব হুজুর, তার সঙ্গে আলোচনা হইতেছিল, তখন সে বলতেছিল যে এখনও ওলামায়ে কেরামদের এই মাথার জটটা এখনও খুলে নাই যে তারা মনে করে রাষ্ট্র ভিন্ন আর তাদের আঙ্গিনা অবস্থান এবাদত সহ এইটা ভিন্ন। যতক্ষণ পর্যন্ত এটাকে একাকার করা না যাবে, ততক্ষণ পর্যন্ত এই অবস্থানটা দূর করা কিন্তু কঠিন একটা পর্যায়ে পৌঁছবে। সেই হিসেবে আমার ছাত্রদেরকে বলবো, এবং মুজাহিদ প্রজন্ম আমার ছেলেরা যারা আসো, তোমরা যারা এখনও ইসলামের শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সঙ্গে জড়াও নাই, আমি বলবো আসো, তোমরা এর সঙ্গে জড়ায় চইলে দেখো এর ভিতরে যে কী আরাম বা এর ভিতরে কী শান্তি আল্লাহ রাখছেন, এর ভিতরে না চললে তোমাদেরকে বোঝানো যাবে না। সেই হিসাবে আমি সকলকে তার আহ্বান জানাবো, আমাদের চরিত্র সাহাবায়ে কেরামদের চরিত্র, আল্লাহর হাবিবের চরিত্র, মুসলমানদের চরিত্র, এইটা আমরা গঠন করে যদি আমরা চলতে পারি অল্প সময়ের ব্যবধানে, জমিন কিন্তু আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সহ আজকে আল্লাহর কুতুব হুজুর রহমতুল্লাহ যে মিশন রেখে গেছেন, জমিন কিন্তু আজকে উর্বর। এই উর্বর জমিনে তোমরা যদি ফসল লাগাতে পারো আল্লাহর রহমতে অল্প দিনের ব্যবধানে, এই বাংলার জমিনের ভিতরে নাস্তিকদের জায়গা আল্লাহর ফজলে হবে না। এবং সাথে সাথে যারা নাকি আজকে বাংলাদেশের ভিতরে শিক্ষিত শয়তান, এরা আজকে বাংলাদেশকে এবং আমার ভাইদের এই উপার্জিত অর্থ চুষে চুষে খাইতেছে এবং বিভিন্ন জুলুমের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতেছে, আল্লাহর রহমতে এটা তারা করতে পারবে না। যদি আমরা আল্লাহর রহমতে এইভাবে সোচ্চার হতে পারি, সজাগ হতে পারি, ওরা এই দুষ্কৃতিকারীরা বাংলার জমিন থেকে ভাগতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব।